হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গাজর দিয়ে পাটিসাপটার রেসিপি আর পাটিসাপটা এতটাই সুন্দর হবে যে এতে কিন্তু রকম ছিদ্র থাকবে না একদম মসৃণ হবে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে গুড়ের পাটিসাপটা রেসিপি শেয়ার করব তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ফ্রেশ গাজর দিয়ে সহজেই পাটিসাপটা তৈরি করার প্রসেসটা ভীষণ সহজ তৈরি করা আপনারা দেখুন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর আমাকে কামেন্সে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে সেটাকে সিলেক্ট করার পর তার পাশের বেল আইকনটিকে অবশ্যই সিলেক্ট করবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনারা মিস করবেন না ঘাবড়াবেন না এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না তো চলুন দেখে নিই একদম টেস্টিভাবে গাজরের পাটি সাপটা খুব সহজে আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতিটা সবার প্রথমে আমি পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে ওতে দিয়ে দিলাম একের চার কাপ সুজি হাফ কেজি দুধের জন্য আমি একের চার কাপ সুজি নিয়েছি আপনারা পরিমাণটা আরও বেশি হলে কিন্তু সেক্ষেত্রে সুজির পরিমাণটাও বাড়াতে হবে মানে এক লিটার দুধে হাফ কাপ সুজি দু মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই খেয়াল রাখবেন কালারটা যাতে চেঞ্জ না হয় এটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার একটা কড়াইতে আমি হাফ লিটার দুধ বসিয়ে দিয়ে ফ্লেমটা লো রেখে দুধটাকে আমি ঘন করব। আর মাঝে মাঝে কিন্তু এভাবে ভালো করে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় এই সময় আমি এরকম সাইজের দুটো গাজরকে ভালো করে ছুলে একটা পেস্ট তৈরি করে নেব দুধটা দেখুন ফুটে একটু ঘন হয়েছে এই স্টেজে আমি অ্যাড করব। এই যে গাজরটা পেটে রেখেছি এর হাফ আপনারা চাইলে এটা ছাঁকনি দিয়েও ছেকে ব্যবহার করতে পারেন তবে পুরের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না আমি এখানে হাফ অংশ দিচ্ছি ওই রকম সাইজের দুটো গাজর আপনারা আরও পরিমাণে বাড়াতে পারেন খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই স্টেজে অ্যাড করব ভেজে রাখা সুজিটা সুজিটা দিতে দিতে কিন্তু অনবরত এরকম নাড়তে হবে না তো দলা পেকে যাওয়ার ভয় থাকে আমি এখানে হাফ লিটার দুধের পুর বানাচ্ছি আপনারা যদি আরও বেশি পরিমাণে দুধ নেন মানে ধরুন এক লিটার দুধ যদি নেন সেক্ষেত্রে হাফ কাপ নিতে হবে সুজিটা এই স্টেজে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি স্বাদ মতো চিনিটা দেবেন আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি নুন সামান্য একটু এতে স্বাদটা আরও ভালো হবে খুব ভালো করে মিক্স করেতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি ফ্রেশ এলাচ গুঁড়ো আবারও এটাকে মিক্স করছি যতক্ষণ না ঘন হচ্ছে প্রায় দশ মিনিটের মধ্যেই দেখুন এটা ফুটে এরকম ঘন হয়ে গেছে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে আর একটু আমি ঘন করব আরও দু মিনিট এটাকে একটু জাল দেব। দু মিনিট পরেই দেখুন এটা এরকম ঘন হয়ে এসেছে আর এর ঘনত্বটা দেখুন এরকম এটা আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব অন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি একের চার কাপ চালের গুঁড়ো মানে আপনি যদি এক কাপ ময়দা নেন সেক্ষেত্রে নিতে হবে চালের গুঁড়োটা হাফ সামান্য একটু নুন দেব আরও ভালো স্বাদটা হবে এক ফোঁটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি আর দেব টু টেবিল স্পুন ঝোলা গুড় নতুন যে বাজারে গুড়টা উঠেছে সেই গুড়টা খেজুর গুড় খুব ভালো করে মিক্স করে নেব মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হাতটা ভালো করে ধুয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে প্রথমে আমি দেখুন এইভাবে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপর এতে যে গাজরটা বেটে রেখেছিলাম সেই গাজরটা অ্যাড করব যদি এরকম কোনো দলা থাকে তার জন্য গাজরটাকে আপনারা চাইলে ছেকেও দিতে পারেন তাহলে কি হবে ব্যাটারটা একদম স্মুথ হবে খুব ভালো করে এটাকে ফার্স্টে মেখে নিচ্ছি তারপর আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করব। প্রথমেই খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না আমি অল্প অল্প করে জল এখানে অ্যাড করছি আর এরকম কন্টিনিউ কিন্তু হাত দিয়েই খুব ভালো করে মিক্স করছি আপনারা চাইলে হ্যান্ড ফিস্ক দিয়েও এটাকে ভালো করে মেশাতে পারেন দেখুন এটাকে ভালো করে আমি মিক্স করেছি আমার এটাতে মোটামুটি হাফ কাপ মতো জল লেগেছে দেখুন এভাবে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি জলের পরিমাণটা একটু আপনারা বুঝে শুনে দেবেন চালের গুঁড়োটার ওপরও ডিপেন্ড করছে জলের পরিমাণটা এর ঘনত্বটা এখন দেখুন এরকম আমি আপনাদেরকে একটু ক্লোজ আপে দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে না খুব পাতলা আবার না খুব মোটা বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা এরকম হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি একটা তাওয়া ভালো করে গরম হতে বসিয়ে দিয়েছি এবার আবারও ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি কনসিস্টেন্সিটা দেখিয়েই দিলাম কীরকম তাওয়াটায় ফার্স্টে আমি একটু তেলের ভাবে ব্রাশ করে নিচ্ছি আমি সাদা তেলই দিয়েছি খুব ভালো করে এটাকে ব্রাশ করে নেওয়ার পর দেখুন ব্যাটারটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে এই এক বড় হাতার মিশ্রণটা দিয়ে এইভাবে যেরমভাবে আমরা আর ধোসার ব্যাটার স্প্রেড করি ওইভাবেই স্প্রেড করে দেব। ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে পাটিসাপটার ক্ষেত্রে কিন্তু একদমই গ্যাস বাড়িয়ে করবেন না আর কড়াইটাকে খুব বেশি গরম করে ফেললে চলবে না তাওয়া একদম হালকা গরম থাকবে দু মিনিট পরই দেখুন সাইডগুলো এভাবে ছেড়ে ছেড়ে এসেছে এই সময় যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে এভাবে দিয়ে দেব। আপনারা যেরকম পুটটা পরিমাণ খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন দেখুন এটা ঠান্ডা হয়ে কতটা জমে গেছে বুটটা এইভাবে ভালো করে স্প্রেড করে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে এটাকে মুড়তে হবে ফ্লেম কিন্তু পুরোটাই একদম লোতে থাকবে দেখুন কত ইজিলি এটা উঠে আসছে এইভাবে কিন্তু হালকা হালকা করে একটু চেপে দিচ্ছি একটু আলতো হাতেই করবেন দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার এক মিনিট এটাকে লো ফ্লেমে একটু ভালো করে সেকে নেব দেখুন এটা কতটা সুন্দর মসৃণ হয়েছে আমি আপনাদেরকে তাওয়াটা তুলেই একটু দেখিয়ে দিলাম এটা তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি ফ্লেমটা কিন্তু অবশ্যই একদমই লো থাকবে বারবার বলছি একটু তেল ব্রাশ করে নিলাম দেখুন এভাবে এবার প্রতিবার যখন ব্যাটারটা দেবেন ততবার কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর দেবেন এভাবে আবারও স্প্রেড করে দিলাম ছোট বড় আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই তৈরি করবেন দু তিন সেকেন্ড অপেক্ষা করার পরই যখনই দেখবেন সাইডটা এরকম ছেড়ে আসছে পুটটাকে দিয়ে দিতে হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন মাঝখানে পুটটা কীভাবে দিয়ে দিলাম পুটটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এতে নারকোলের পুর দিয়েও তৈরি করতে পারেন নেক্সট সাপটার রেসিপিতে আমি আপনাদেরকে ঘরেই কিভাবে ক্ষীর তৈরি করবেন সেটা দেখাবো। গুড়ের পাটিসাপটায় আজকে আমি এইভাবেই গাজরের পুরোটাই তৈরি করে দেখালাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একদম ফ্লেমটা লোতে রেখেই উল্টে পাল্টে এইভাবে সেঁকে নিতে হবে বেশিক্ষণ সময় লাগে না এক মিনিটের মধ্যে এগুলো তৈরি হয়ে যায় আমি এবার নামিয়ে নেব এইভাবে দেখুন আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি আর এটার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর সেরকমই মসৃণ আমি এগুলোকে কাজু বাদাম দিয়ে গার্নিশ করেছি আর দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে আমি হাতে নিয়েও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পুরো ঠান্ডা হয়ে গেছে এটা একদম ঠান্ডা করে তারপরেই কিন্তু পাটিসাপটাটাকে সার্ভ করবেন ব্যাস তৈরি হয়ে গেল গাজরের পাটিসাপটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসাধারণ হয় ট্রাই করে ফেলুন এই নতুন রেসিপিটা এবং আমাকে কমেন্টসে জানান শীতের ফ্রেশ গাজর দিয়ে পাটিসাপটা আপনাদের কেমন লাগলো আর দেরি নয় আজই বাড়িতে বানিয়ে ফেলুন আবার দেখা হবে পরের পর্বে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ